ইন্দ্র স্পোর্টিং ঝাড়খন্ড ফুটবল টিমের ম্যানেজার অমিত মাহাতো ফুটবল টিমের পক্ষে কাজ করে খেলা শুরু করে দেন। এখানে কিন্তু ইংরেজি তোর আঙ্গরফে কুচু, ইংরেজি তোর আঙ্গরফে কুচু, কিন্তু না ততক্ষণে ইন্দ্র রাজওয়াড় বলের উপর নজর রেখেছেন। এদিকে আবার সুজন মান্ডি, কাছে সুজন, অপর দিকে একজন, বল দখলের লড়াই, আর তাতে এখনো বল দখলের লড়াই। হরজিৎ হাসদা আগের ম্যাচের নায়ক, অর্থাৎ সেমিফাইনাল একমাত্র স্কোর ছিলেন, 1000 টাকা পেয়েছিলেন, আজকে গোল করে 400 টাকা, আরো 200 টাকা কি জন্য ঘোষণা হলো। এখানে কিন্তু শুধু সুকান্ত বেসরা, সুকান্ত বেসরা বাঁ দিক থেকে, হিল টাইগার অযোধ্যা ফুটবল টিমের পক্ষে মাঝ মাঠে মহেন্দ্র মান্ডিকে দিচ্ছেন, মহেন্দ্র মান্ডি মানব টুডুকে, মানব টুডু ততক্ষণে বিকাশ হাসদা, এদিকে আবার মহেন্দ্র সুকান্ত বেসরা বাঁ দিকে দিয়েছেন বাবলু হাসদাকে, বাবলু হাসদা জার্সি নম্বর 12 বাবলু, কিন্তু না লাইভ পুরুলিয়া ফুটবল ধমকের সালাম। এদিকে কিন্তু গতকাল থেকে অলরেডি সমস্ত ম্যাচ এবং এই এলাকার মাঠের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছেন, ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেমকে, যেভাবে সুন্দর এত সুন্দর একটা সাউন্ডের ব্যবস্থা করেছেন, ধন্যবাদ জানাই সকলকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঠাকুর বেসরা ডান দিকে দিয়েছেন ইন্দ্রজিৎ রাঙ্গরফে গুজুকে, গুজু গুজু ভীম, কিন্তু না 15 অক্টোবর। এদিকে আবার দেবা বল নামিয়ে দিচ্ছে রঞ্জিত হাসদা, গতকালকের নায়ক, এদিকে মহেন্দ্র মান্ডি, মহেন্দ্র মান্ডি ডান দিক থেকে হিল টাইগার অযোধ্যা ফুটবল টিমের পক্ষে, সেখানে বিকাশ হাসদার কাছে বল জমা পড়ে গেল, এদিকে আবার কিন্তু ভীম ইমরান বাঁ দিক থেকে আক্রমণে আসছেন, এখনো গতি জারি আছে, কিন্তু শেষ পর্যন্ত বল খেলা, ফুটবলের খেলা, শরীরের বলের খেলা এখনো চালু আছে। বাহ খুব সুন্দর রঞ্জিত হাসদা, হালকা ভাবে মানব টুডুকে, মানব টুডু, মানব টুডু বল বাড়িয়ে দিচ্ছেন, সেখানে কিন্তু ইন্দ্রজিৎ রাঙ্গরফে গুজু, ততক্ষণে হাতে ঘনশ্যাম, ততক্ষণে কিন্তু সুখদেব টুডু টিম ম্যানেজারকে সুখ দিয়েছেন, সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স তরুণ মাহাতোর কাছে, সুকান্ত বেসরা, 7 নম্বর মহেন্দ্র মান্ডি, 2 নম্বর রঞ্জিত হাসদা, 10 নম্বর মানব টুডু, বাবলু হাসদা জার্সি নম্বর 12, 9 নম্বর সুজন মান্ডি, অচিন্ত টুডু 13, এদিকে আবার ঠাকুর বেসরা 6, 9 নম্বর ভিভ উপহার মানব, বাবলু, রংলাল, দেবা, দেবা, বাবলু, বাবলু, কিন্তু তরুণের কাছে বল জমা পড়ে গেল, তরুণ সরেন, ডিলু সরেন, বাসত ভীম, কিন্তু এখানে পতাকা তুলেছেন হরে কৃষ্ণ পাউরিয়া, হরে কৃষ্ণ পাউরিয়া এখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা তুলেছেন, ঘনশ্যাম ঠাকুর বেসর, ঠাকুর বেসর এখনো দখলে রেখেছে, ঠাকুর দেবা মুর্মুকে, দেবা মুর্মু, কিন্তু না এই জায়গায় কিন্তু পতাকা তুলেন ইন্দ্রজিৎ রাং, দেবা ঠাকুর বেসরাকে, ঘনশ্যাম, কিন্তু না অস্করের জায়গায় ঘনশ্যাম 3, ভীম হেমরাম 2, বিকাশ, ঠাকুর বেসরা, সুকান্ত বেসরা, সুকান্ত, বাবলু হাসদা, বাবলু মহেন্দ্র মান্ডি, এদিকে আবার মানব টুডু, এবং এদিকে রংলাল, বিকাশ, মানব, সুজন, অর্থাৎ মাটি আসছেন, সুখদেব, ইন্দ্রজিৎ, বাবলু, অচিন্ত, অচিন্ত টুডু, অচিন্ত, এদিকে কিন্তু মহেন্দ্রকে, মহেন্দ্র, মহেন্দ্র রঞ্জিতকে, রঞ্জিত, কিন্তু না পাবেন, একটি গোল কি করবেন, এই জন্য আমি বলে থাকি যে গোল করলে যদি 1400 টাকা হয়, এখানে তো সেভ করলেন, উনি কেন 1400 টাকা পাবেন না, এটা তো একটা কিন্তু উযুক্তিযোগ্য, এটা তো নিশ্চিত গোল, কোনো কিপার ছিল না, তাহলে যেখানে সেভ করলেন উনি কেন 1400 টাকা পাবেন না, এটাও কিন্তু প্রশ্ন থাকছে আপনাদের কাছে, এটা অবশ্যই
যেটা হরিহরপুর মাঠে আমি বলেছিলাম, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অনেক দর্শক টাকা দিয়েছিলেন যে ইয়েস কপিল দা আপনি ঠিক বলেছেন। এখানে টাকা সুখদেব টুডু, এখানে অখিল সিং শর্মা মহাশয় ঘোষণা করছেন, এই তো এটাই আমি বলছিলাম যে নিশ্চিত গোল সেভ করলে কেন টাকা আসবে না। এখানে সুখদেব টুডুর জায়গায় 501 টাকা লেখা হয়ে গেল, নিশ্চিত গোল ডাইরি এটা গোলই ছিল। সত্যিকারে যেখানে পার গোল 200 টাকা, পিপিএসপি অটাস্টিক কর্মরত নিরাপত্তা রক্ষী স্বেচ্ছায় রক্তদাতা সম্মানীয় সুভাষ মাহাতো মহাশয় গোল প্রতি 200 টাকা, টাকা জমা থেকে গেল। একমাত্র সুখদেব টুডু জার্সি নম্বর 3 হবে কি, ইয়েস জার্সি নম্বর 3 500 টাকার দাবিদার। সেখানে কি তো অখিল সিং সরকার।